সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাত। দুবাইয়ের ক্রাউন প্লাজায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী। বিজনেস কাউন্সিলর সহ সভাপতি আয়ুব আলী বাবুলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহিদুল ইসলাম ও দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাবুর রহমান নাসির সিআইপি। সৌদি আরবের রিয়াদে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে প্রবাসী সেনবাগ উপজেলা বিএনপি। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খোরশেদ আলম। ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম। সভায় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে যোগ দেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন আলমগীর হোসেন, সাইফুল ইসলাম সারোয়ার ও চান্দন হোসেন রাজ। কাতারে বাংলা টাইগার্স ক্লাবের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাব। বাংলা টাইগার্স ক্লাবকে 3-2 গোলে হারিয়েছে চট্টগ্রাম। দোহার স্থানীয় একটি মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হয়। ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও সাবেক ফুটবলার বাদল রায়ের প্রতি শ্রদ্ধা ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত জসীমউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ দূতাবাস ভবিষ্যতেও খেলাধুলা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা করবে। পরে শিরোপা জয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত।